শুভরাত্রি বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি শুভরাত্রি বলে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ আমি আজকের ব্লগটা রাত থেকেই স্টার্ট করছি। আর আজকে আমি এমনি কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব না, আমি আমার ছেলের প্রজেক্ট বানাবো আর সেই প্রজেক্টটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে রাত 2:15, এই রাত 2:15 এই আমার ঘরের এখন অবস্থা। বাবু নিয়ে এসেছিলো সাদা পেপার, আর সেই সাদা পেপারটাকে কালো করতে করতে এই 2:15 হয়ে গেছে অলরেডি। এখানে অল্প একটু শোলা পড়ে আছে, আর আমার ছেলে এই প্রজেক্টটা বানিয়ে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। কারণ প্রজেক্টটা অ্যাকচুয়ালি ওই রকম নয়, সেইটা আমি আপনাদের মোবাইলেও দেখাবো। তো যেহেতু ছেলে কান্নাকাটি করছে, বলছে কালকে স্কুলে যাব না, তার কারণ কালকে স্কুলে গেলে ওকে ওর প্রজেক্টটা অবশ্যই চাইবে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে প্রজেক্টটা আমিই বানিয়ে দিই। যখন আমরা স্কুলে যেতাম তখন তো এইরকম রাত জাগাজাগি মানে মোটামুটি হতোই, আর ইউটিউব করতে এসে তো আমাদের রাতের কোনো ঠিকানা থাকে না আর কি, কখন 2:30, 3 বেজে যায় আমার শুতে শুতে। তো সেই জন্য ভাবলাম না, কিছু ঘন্টা একটু বেশি জেগেই ছেলের প্রজেক্টটা বানিয়ে দিই, যদি ছেলের মুখে হাসি ফোটে। তো বাবুকে বললাম যে তুই ঘুমিয়ে পড়, সকালবেলা উঠে দেখবি যে তোর প্রজেক্ট হয়ে গেছে। তো বাবু প্রথমে কাগজগুলোকে ভালো করে আঠা দিয়ে মেখে, মানে কুচি কুচি করে কেটে মেখে আর বানিয়েছিল। তো ভালো গোলও হয়নি জিনিসটা, আপনারা আগেই দেখলেন। তো আমি আইডিয়া করলাম যে এরকম আটা দিয়ে করলে তাহলে জিনিসটা গোল হবে। তো সেই জন্য আমি আটা দিয়ে করতে স্টার্ট করে দিলাম। সব গ্রহগুলো আটা দিয়ে বানিয়ে নিয়েছি, কিন্তু যে গ্রহগুলো মানে ঝোলাতে হবে সেইগুলো যদি আমি পুরো আটা দিয়ে করি তাহলে আর কি সোলার জিনিসটা ভেঙে নিচেই পড়ে যাবে, তার কারণ স্ট্যান্ড দেওয়া সেই রকম যাবে না। তো সেই জন্য আর কি ভেঙে পড়ে যাবে, তাই ভাবলাম যে এই আইডিয়াটা করা যেতেই পারে। ভিতরে এইরকম সোলা দিয়ে প্যাকেট মানে পলিথিন দিয়ে ভালো করে এরকম দড়ি দিয়ে বেঁধে, আর এর উপর দিয়ে আমি যদি আটার স্তর দিয়ে দিই তাহলে বোঝাও যাবে না আর জিনিসটা হালকাও হবে। তো সেই জন্য আমি এই প্রসেসটা আর কি করলাম। আর যেহেতু রাতের বেলা আমি স্টার্ট করেছিলাম, সেহেতু বাবু মানুষকে তো কিছু জোগাড় করে দিতে বলতেও পারবো না, আর মার্কেটও খোলা থাকবে না। আর আজকে এতটা আর কি চাপাচাপি হয়েছে তার কারণ প্রজেক্টটা কিছুদিন আগেই বানাতে দিয়েছে কিন্তু বাবুর পাপা গুরুত্ব দেয়নি, আজ হবে কাল হবে এরকম করে করে এমন পজিশানে এসে পড়েছে যে কালকে সকালবেলাই চাই। আর বাবুরা জন্মদিন বাড়ি গিয়েছিল, জন্মদিন বাড়ি থেকে এসে বাবুর আর প্রজেক্ট করতে ইচ্ছা করে না, আর ছোট ঘুম পেয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি মন খারাপ করেছিল, কান্নাকাটিও স্টার্ট করে দিয়েছিল। তো যাই হোক, আমি দায়িত্ব নিয়ে নিয়েছি আর গ্রহগুলোতে এরকম কালার করে দিচ্ছি, যার যেমন কালার আর কি তার তেমন কালার করে দিচ্ছি। তো বাবু সকালবেলা উঠে একটা সারপ্রাইজই পাবে। বাবু ভাবতেও পারে যে আমার মা হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু না, আমি কারো দায়িত্ব নিলে তার দায়িত্ব যতক্ষণ না পালন করি ততক্ষণ আমি মানে স্থির হই না। কাউকে যদি কথা দিই, সেটা আমার এখন না ছোটোবেলা থেকেই আমার এইটা অভ্যাস, কাউকে যদি কথা দিই সেই কথাটা আমি যেমন করেই হোক রাখবো, মানে আমার এইটাই অভ্যাস, মানে আমি কথা দিলে কথা রাখি। আমাকে মানে ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে এমন মানে কোনো বন্ধু নেই যাকে আমি কথা দিয়ে কথা রাখিনি, মানে তাকে যদি আমি কথা দিই আমি রাত জেগেই হোক। এইরকম আরও অনেক হিস্ট্রি আছে যাদের আমি কথা দিয়ে অনেক কিছু হেল্প করেছি, তো সেই সব কথা থাক, এখন আমি আমার ছেলের মুখের একটু হাসি ফোটাতে চাই। তো সেই জন্যই আর কি রাত জাগাটা, আর এখন না ভোর হয়ে গেছে, ওই 4 এরকম বেজে গেছে। তো এখানের যারা বাসিন্দা তারা অনেক সবাই উঠে পড়েছে 4 সময়, আমাদের দেশে ঘরেও অনেক সবাই উঠে পড়ে, তার আগেই আর কি অনেক সবাই উঠে পড়ে। তো সেই রকমই এইখানে অনেক সবাই উঠে পড়েছে, ঝাড়ু মারার এইসব আওয়াজ শুনতে পাচ্ছি। আর এদিকে সূর্যদেবকে করে নিয়েছি, আর যেগুলো আমি শোলা দিয়ে বানিয়েছিলাম সেইগুলো এরকম ঝোলাবো বলে সুতো দিয়ে আর কি ইয়ে করে নিয়েছি, ঝোলানোর জন্য রেডি করে নিয়েছি। তো ওই দিকটা আমি কমপ্লিট করে রাখলাম, কারণ কালার দেওয়া ছিল, তো সেই কালারগুলো শুকাতে একটা টাইম নেবে, সেই জন্য ওই দিকটা আগে সামলে নিলাম। সামনে নিয়ে এবার এই স্ট্রাকচারটা বানাচ্ছি, যেটা আর কি
উপরে থাকবে। তো সেইটা বানিয়ে তারপরে আবার যেটা যা বানাচ্ছি সেইটা তো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। আর সত্যি কথা বলতে ভোর ভোর হয়ে মানে ভোরবেলার একটা ঠান্ডা হাওয়া আসে না, এই ঠান্ডা হাওয়ায় আমার এত ঘুম পাচ্ছিলো কি বলবো। তো তারপরে ঘুমটা কেটে গিয়েছিলো, কিন্তু ভোরবেলার দিকটা হালকা একটু ঘুমটা এসেছিলো। তো শুইনি আর এইরকম করে করেই চোখে একটু জল দিয়ে এলাম, কারণ যখন ছোটোবেলায় পড়তে বসতাম মায়েরা বলতো একটু চোখে জল দে দেখবি ঘুম কেটে যাবে। তো এখনই সেই ছোটোবেলার জিনিসটাই অ্যাপ্লাই করলাম, হালকা একটু চোখে জল দিয়ে এলাম, ঘুমটা একটু কেটে গেল। আর আমার ছেলে তিনটে আঠা নিয়ে এসেছিলো, আর ও প্রথমে কাগজ মেখেছে, পুরো আঠা দিয়েই আর কি কাগজটা মেখেছিলো, তো দুটো আঠা ফুরিয়ে ফেলেছে। তো সেই জন্য কী আর করবো, প্রথমেই আমি বুঝেই নিয়েছি এতে ভালোই আঠা লাগবে, সেই জন্য আটা মেখে নিয়েছিলাম। আর আমি পুরো প্রজেক্টটাই বলতে পারেন ওই আটা দিয়েই ধরতে গেলে বানাচ্ছি। আর আটাটা না অনেকক্ষণ ধরে থেকে থেকে ঠিক আঠার কাজ করছিল। তো যাই হোক, ঠাকুরও আমার সঙ্গ দিয়েছে, আটাটা কি সুন্দর আঠার মতো একটা এ হয়ে গিয়েছিলো। তো এখানে আমি এবার আটা দিয়ে ভালো করে পেপারটা আর কি শুলাতে বসিয়ে নিলাম, আর এবার উপরটাতেও লাগিয়ে নিতে হবে। আর বাবু করেছিল চৌকো, আর আমি মোবাইলে দেখলাম গোল করা আছে, তো সেই জন্য আমি ওই গোলটাই করলাম। আর পেপারটাও দেখতেই পাচ্ছেন বেশি নেই, কমই আছে, এর মধ্যেই আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো বাবু ওর বাবাকে বলেছিল ছোটো ছোটো নাকি এইরকম পাওয়া যায়, মানে বল এইরকম পাওয়া যায়। তো বাবুর পাপা নিয়ে এসে দেয়নি, আর এমনই সিচুয়েশান হয়ে গেছে যে মানে না করলেই নয়। তো সেই জন্য এই আটা দিয়েই করেছি। সত্যি কথা বলতে প্রজেক্টটা এখনও পর্যন্ত আছে, আমার ব্লগটা তো কিছুদিন আগের, মানে কিছুদিনই আগেরই, তো এখনও পর্যন্ত আছে, নষ্ট হয়নি। তো ম্যামেরা না আটা জিজ্ঞাসা করেছিলো যে এটা কী দিয়ে বানিয়েছিস, বাবু সত্যি কথা বলে দিয়েছিলো যে আটা দিয়ে বানিয়েছি। তো আটার জিনিস তো নষ্ট হয়ে যেতেই পারে, তো ম্যামেরা দিয়ে দিয়েছিলো, তো ওইটা নিয়ে এসে ঘরেতে সাজিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি যে গ্রহগুলো সাজ মানে ঝোলাবো সেই গ্রহগুলো এইরকমভাবে সুতো দিয়ে আর কি একটু ইয়ে করে নিচ্ছি। আর সুতোটা কালো হলে ভালো হতো, কিন্তু কালো সুতো ছিল না, আর ঘরে কালারও সব ফুরিয়ে গিয়েছিলো, পেপারটা পুরো কালি করতে করতে না পুরো কালি ফুরিয়ে গেছে। কালো পেপার নিয়ে আসলে এতটা খাটুনি হতো না, কিন্তু আমার বাবু কালো পেপার না নিয়ে এসে সাদা পেপার নিয়েছিল, তো সেই সাদা পেপারটাকে কালো করতে করতে সব কালি মানে কালো কালারটা ফুরিয়ে গেছে। আর এখানে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর কালার কিছু কিছু ম্যাচ খাচ্ছে না, মানে ওখানে যেমন হলুদ কালার, লাল কালার, নীল কালার, সবুজ কালার, সব গ্রহ তো আর এই পারফেক্ট কালারে নয়, কিছু কিছু একটু অন্যান্য কালারও আছে। তো সেইখানে ওই দুই রকম কালারকে মিশিয়ে একটা যে কালারটা দেখছি এসে যাচ্ছে, যেটা যার আর কি অ্যাডজাস্ট করছে সেইটা এসে যাচ্ছে, তো সেইটা নিয়ে আর এইরকম কালার করে দিয়েছি। তো ম্যামেরা ওকে জিজ্ঞাসা করেছে যে সূর্যদেবটা কত সুন্দরভাবে হয়েছে, সূর্যদেবটা কী করে হলো। তো আমি সবটাই আর কি আটা দিয়ে করেছি, সবটাই আটা দিয়ে আর কি, এই ঝোলানো জিনিসগুলোও বলুন আর এই নিচের গ্রহগুলোই বলুন, সবটাই আটা দিয়েই বানিয়েছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, সারা রাত জেগে করছি, সবাই ঘুমাচ্ছে, বাবুর পাপাও বললো আমি শুয়ে পড়ছি, আর ওদের দোকানে কাজকর্ম থাকে, কখন মানে কালকে আর্জেন্ট কাজ থাকে, তারপরে এমনিতেও কদিন ধরে কাজের চাপ যাচ্ছে, তো সেই জন্য আর রাত জাগলো না। আর মান্টু তো মানে বাচ্চা, বাবুও বাচ্চা, তো ওরা সবাই ঘুমাচ্ছে, আর আমি এখন নিশ্চিন্তে বসে বসে কাজ করছি। যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে মানে দেবো তখন এরকম ঘরেতে, মানে আমাদের তো মানে গরিবের সংসার, তো একটাই ঘর ছিল, তো সবাই ঘুমাতো, আমার দাদা বাবা মা সবাই ঘুমাতো, আমি বসে বসে চুপচুপ করে মানে পড়াশোনা করতাম। তো এখন এমনি একটু তো ভালো লাগছে, আর একটু শরীরে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মন থেকে একটা জিনিস ভেবে ভালো লাগছে যে আমার বাবা, এই সরি বাবা না, বাবাই অ্যাকচুয়ালি বলতে পারেন, আমার বাবু সকালবেলা উঠে ও কী করবে, মানে দেখে খুশি হবে না কী করবে, আমি এইটা ভাবতে ভাবতে কাজটা অনেকটাই এগিয়ে নিচ্ছিলাম। আর এখানে না আমি অনেকটা ভিডিও করতে ভুলে গেছি, এখানটাই নয় পুরো ভিডিওতেই কিছু কিছু ভিডিও করতে
করতে ভুলে গেছি। আমি চাইছিলাম যে যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি একটু শুতে পাবো, ভেবেছিলাম যে সকাল করে একটু শুয়ে পড়বো, কিন্তু আজকে আর সকাল করে শোয়া হলো না, উল্টে রাত জাগা হয়ে গেল। তো এখানে আমি সূর্যদেবটা বানিয়ে নিচ্ছি। আর তার আগে বলে নিই যে সূর্যদেবটা আমি প্রথমে একটা কালার করেছিলাম, মানে হলুদ কালার করেছিলাম, আর উপরে একটু সোনালি কালার দিয়ে দিচ্ছি। তো এর ফলে কি হবে, হলুদ মানে হলদে একটা বেশ সোনালি নয়, হলদে একটু চকচকে একটা কালার আছে, তো সেই কালারটা একটু উপরে দিয়ে দিলাম, দিয়ে বেশ সূর্যের একটা রশ্মি মানে ঝকমক করে না সেই ব্যাপারটার জন্য উপরে আরেকটু হলদে একটু চিকচিকি পাড়া একটা কালার আছে সেইটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার তারপরে ভাবছি যে আমি তো এইটাকে আর ঝোলাতে পারবো না, এটা ঝোলানোও নেই, এক জায়গায় দাঁড় করানো আছে, তো কি দিয়ে আর কি দাঁড় করাবো চিন্তা করছিলাম। তারপরে খুঁজে খুঁজে দেখলাম বাবুর একটা ছোট্ট উট পেন্সিল আছে, তো সেই উট পেন্সিলটাকে নিয়ে এসে আর তার পিছনে ভালো করে আটা লাগিয়ে দিয়েছি। আটাটাকে লাগিয়ে দিয়ে আর ওই আটাটাকে হালকা করে একটুখানি স্লাইড জল দিয়ে আর ওইরকম করে চিপকে দিয়েছি। তো সূর্যদেবটা ঠাকুরের আশীর্বাদে এত সুন্দর চিপকে গিয়েছিলো সকালবেলায় বলুন, এখনও পর্যন্ত কিন্তু খুলে যায়নি। আর উপরটা একটু আকাশ আকাশ কালার ছিল, আকাশ মানে কালোর উপরে এরকম একটু কালার ছিল, কিন্তু সেই কিছু কিছু কালার আমার বাবু শেষ করে ফেলেছে। প্রথমে যে প্রজেক্টটা বানিয়েছিল সেই প্রজেক্টে না অনেক কালার, অনেক আর কি আঠা, অনেক কিছু ও নষ্ট করে ফেলেছে। তো সেই জন্য আমাকে আর কি এই যোগার জাত করে করে যেখানে যা পাচ্ছি সেই আর কি নিয়ে এসে ওই করতে হচ্ছে। এই যে আমার বাবুর এইখানের আর কি সোলার সিস্টেম, এই যে বানানো আমার বাবুর, দেখছেন গ্রহগুলো কত সুন্দর বানিয়েছে, এগুলো সব কাগজ দিয়েও বানিয়েছে আর আমি আটা দিয়ে বানিয়েছি। এই দেখুন এই গ্রহগুলো হচ্ছে আমি বানিয়েছি, ছোট ছোটর মতো বানিয়েছিল, আমি একটু বানিয়েছি। যাই হোক, যতটা পেরেছি ঘরোয়া জিনিস দিয়ে বানানোর চেষ্টা করেছি। সারা রাতের ফল এইটা যাকে বলে। তো আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। খালি আমার একটাই খুঁট লাগছিলো যে সুতোগুলো যদি, কিন্তু মোবাইলে আছে সুতোগুলো সাদাই আছে, কিন্তু আমার মনে হচ্ছিলো যদি একটু কালো হয়ে যেত তাহলে গ্রহগুলো না ওই ভাসছে এইরকম মনে হতো। তো কালার আর নেই আর মোবাইলেও নেই, যদিও আমার মনের ইচ্ছাটা আমি জাস্ট বললাম। তো এই যে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এই যে সোলাটার একটুখানি কোনটা বেড়ে আছে ওই কোনটা খালি একটু গোল করে কেটে দিলেই একদম কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের একটু দেখিয়ে নিলাম। আর এখন মোটামুটি প্রায় সকাল হয়েই এসেছে। তো এই যে মোবাইলে এই দেখুন সাদা দিয়ে, সাদা সুতো দিয়েই কিন্তু ঝোলানো আছে। আর মোবাইলেরটা আর আমি যেটা বানিয়েছি সেইটা একটু আপনারা ভালো করে দেখে নিন। মোটামুটি আশেপাশে হয়েছে বলাই যেতে পারে, কী আর করবো। তো যাই হোক, আমার ছেলে সকালবেলা উঠে খুব খুশি হয়েছিল। আমি করে এক পাশে রেখে এগুলো আর গোছাইনি, গোছাতে আর ইচ্ছা যায়নি, এক সাইডে করে আমি ভাবলাম কালকে সকালবেলা মানে ঘুম থেকে উঠে গোছাবো, এখন বরং থাক। তো এইটাকে হালকা করে সাইড করে রেখে আমি ওই পাশে একটুখানি মানে মাঝুরি পেতে শুয়ে পড়েছিলাম। তো এই দেখুন ঘরের এই অবস্থা, এখন যদি গোছাতে যাই না তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখন জানেন 6:45 বেজে গেছে, সেই তখন থেকে বসে বসে প্রজেক্টটা বানিয়েছি। এই দেখুন সূর্যদেব প্রায় উঠবো মানে আলো এসে গেছে, সূর্যদেব এখনও ওঠেনি, তো আর কিছুক্ষণ বাদেই উঠে পড়বে। আর এখন 6:45 বেজে গেছে, তো আমি এখন একটুখানি মাঝুরি পেতে শুয়ে পড়বো। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাক, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।